সেলফি কাকে বলে তোমরা জানো? না কাকে বলে? আমি বলি। হ্যাঁ, উর্দ গগনে তুলিয়া ফোন, নিম্নে দাঁড়ায় রইল এক মদন। একমাত্র আমরা ছেলেরাই মেয়েদেরকে সত্যিকার ভাবে ভালোবাসি, কারণ সবসময় শোনা যায় প্রেমের ভূত চরে। কখনো কি শুনেছো যে প্রেমের পেতনি চরে? আমি সর্বদা সত্য কথা বলতে পছন্দ করি। জীবন ভাই, ভাই একটা শায়রি গুন তো। শায়রি কইতে হইবে। বউ হচ্ছে কলিজা, ফুসফুসি হচ্ছে শালি। বউ হচ্ছে কলিজা আর ফুসফুসি হচ্ছে শালি। মাননীয় স্পিকার, আমার দোলনাই খালি। মাননীয় স্পিকার কি মানবে আমার কথা? আমার বেশি দিন বেঁচে থাকতে ইচ্ছা করে, এটার উপায় কি? বিয়া কর। বিয়া করুম মানে বিয়া করলে কি? বেশি দিন বেঁচে তার ইচ্ছা আর থাকবে না। কি করে ভাইয়া, সারা গেরাম খুঁজা পাইনি কা, এই চিড়াখানায় তোমার পাইছি। অনেকটা কথা কম শুনবা, কও দেও তোমার হাতে ভাই ধরে কই দেও। ছোট কালে বাপ মা, মরণের পরে তুমি কিন্তু আমার বাপ মা। অনেক কথা রাখবা নি কও? অবশ্যই রাখবো, আমার একটা মাত্র ভাই। আমি আমি আমার কি নাই বেটা? টাকা পয়সা বাড়ি গাড়ি সারা আমার আর কি নাই, কি চাস তুই? কম কমু, আমি সানেলি অনেরে বিয়া করুম। আমি সানেলি অনেরে বিয়া করুম। ভাবিয়া করিও প্রেম, করিয়া ভাবিও না। কেমনে যে খাই বাবা, আসতে আরো পাইবা না। কত কি ক্লিয়ার না বেজনস লেলে দে। আগে মানুষে ছেঁকা খাইলে কাইন্দা জামা কাপড় ভিজে আলাই তো। আর এখন জামা কাপড় ভিজায় না, কি করে? স্ট্যাটাস দা ফেসবুক ভিজে আলাই। একটা কথা সবসময় মনে রাখবা, কারো ইনবক্সে বিনা অনুমতিতে টুম করে মেসেজ দেবা না। হতে পারে সে ইনবক্সের ভিতরে কাপড় খুলে বসে আছে। বংশের বাতি জ্বালানোর জন্য ঘরের বাতি নিবার লাগে। তুমি দিও না গো বাসরে ঘরের বাতি নিভাইয়া। আচ্ছা দোস, কত মেয়েদের ভালোবাসা কেমন হয়? মেয়েদের ভালোবাসা কিছুটা ব্লুটুথের মতো, ব্লুটুথ। হ্যাঁ, দেখা গেল একটার থেকে একটা একটু দূরে গেলেই সার্চিং ফর নিউ ডিভাইস। আপনারা কি জানেন 16 থেকে 18 বছরের মেয়েগুলা কি করে? ছোট ছোট বাচ্চা গুলারে আদর করার নাম করে কোলের মধ্যে নিয়ে তাদের নুনু ধরে টান দেয়। কথা কোন ঠিক না বেঠিক, ক্রিয়া কোন ঠিক না বেঠিক। একটা সীমা আছে। আরে বন্ধু, বুঝলাম না তুই একা একা আসতেছিস কি লিগা? আরে ভাই, একলা একলা আসতাছি কি? আমি যখন প্রেম করতাম, আমার যে এক্স গার্লফ্রেন্ডের সাথে যখন আমার রিলেশন ছিল, তখন সে আমারে প্রত্যেক দিন প্যারা দিত যে তার বাসা থেকে নাকি বিয়ে ঠিক করে ফেলাইছে। এই পরশু দিনকে পোলাপক দেখে আয়ে পড়ছে, এই পোলাপক রিং পরাই গেছে, কত বেল না। তারপর বেকআপ করে দিলাম, বেকআপ হয়ে গেল, প্রায় 4 বছর হয়ে গেছে, অন্তরিক তার বিয়ে হয়নি। জীবন ভাই, একটা শায়রি গুন তো। একটা মোটরসাইকেল তার 2টা চাকা, পিছের চাকা চায় যত স্পিডে ঘুরুক, পিছের চাকা যায় যত স্পিডে ঘুরুক, সামনের চাকার আগে যাইতে পারবে না। তুই তো ভালো শায়রি পারস, একটা শায়রি ক। যদি কপালেই না থাকে আসমানের পরী, যদি কপালেই না থাকে আসমানের পরী,
তাহলে কোন স্যারের 14 ফেব্রুয়ারি একটা একশন সিন করতে হবে আপনাকে গুন্ডারা বেঁধে রাখবে স্যার কি বাসবে নাকি ওখানে আরে আপনি আপনি তো নায়ক এখন আমি বুঝেছি সেটা বুঝেছি বলুন আপনাকে আপনাকে গুন্ডারা বেঁধে রাখবে বেঁধে ফেলুক কে ছুটাবে আমাকে নায়িকা সাপ্লাই এসে আপনাকে উদ্ধার করে নিয়ে যাবে এবং আপনাকে অনেক মারধর ধৈর্য ধরতে হবে আপনাকে কেটে ফেলুক আমাকে চেচে ফেলুক হ্যাঁ হ্যাঁ আমাকে চেষ্টে চেষ্টে লোক বের করে ফেলুক আপনাকে ধৈর্য রক্তে রঞ্জিত হয়ে যাব আমি তার জন্য আর আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে ধৈর্য কি যত মারবে একজন ঘুষখোর ঘুষের টাকা গোনার সময় ওই টাকার বান্ডিলের ভিটাটা নকল নোট পায় আছে তখন বউয়ের কাছে দুঃখের সাথে কষ্টে যে দেশটা আজকে নষ্ট হয়ে যাচ্ছে আজকে কি রান্না করেছো গো তোমাকে যেটা বলে ডাকি সেটা রান্না করছি ও গরুর মাংস ভাগ্যেশ কুত্তা বলে ডাকো না আর একটা ভিডিও বানানোর মানুষ খুঁজে পাচ্ছি না রাভা একটু আমার একটা ভিডিও বানাই দেন না আজকে ফাড়াই ভালো আজকে আমি এমন একটা ভিডিও বানাবো বুঝলে রেডি হ্যাঁ রেডি কিন্তু রেডি আঁখেন খুলি হইয়া হো বন আরে গরু বেচাই বুর্গে সালাম করে গেল সুন্দর ছেলে দেখলে মেয়েরা মনে মনে এই গানটা গায় আগার তুম মিল যাও পুরান্ডা সর দেঙ্গে হাম নো 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 দুকু ভাই হ্যাঁ ভাই খেতে আকাশের দিক তাকাইতে তাকাইতে আর ভাল লাগতেছে না একটা শাড়ি কর দি বন্ধু একটু হুনি কি কস হ্যাঁ ঠিক একটা শাড়ি ক এখনকার ভালোবাসাগুলো কেন এমন হয় এখনকার ভালোবাসাগুলো কেন এমন হয় জান দিয়ে শুরু হয় আর জানোয়ার দিয়ে শেষ হয় কি হল ঠিক ঠিক এবার শাড়ি ভালো লাগছে ঠিক ভালো লাগছে ভাই ভালো লাগছে ব্যাপারটা যে ভালো লাগছে পাংখার দাতা চাইতাছে বলা ভাই নে নাচাতে কে দোস্ত আমার একটা উপকার করবি ভাই কি উপকার তোর তো অনেকগুলো ফেক আইডি আছে মাইয়া গো বসো ওই আইডি গুলো দিয়া যদি আমার পোস্টের ভিতরে আই লাভ ইউ জানু তুমি সুইট কিউট এইসব লেখো বসো তাহলে মনে করো যে তুমি কামে লাগছে আমার একটা গার্লফ্রেন্ড আছে রে ওটারে পড়াইতে পারতাম একটু নাম কি তাসপিয়া ধর বেড়া ওটা তো আমারই ফেক আইডি ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো কি একটা কাম হইলো এমন কাম কি কোনো বিল অসম্ভব কিছে কিছে ওরে ভাই হয়েছে কি আমার বউ যখন প্রেগনেন্ট ছিল তখন জ্যোতিষী ভবিষ্যৎবাণী করছে যে আমার বাচ্চা যখন পৃথিবীর বুকে আসবে সে সর্বপ্রথম যার নাম নেবে সেই মরে যাবে তো কার নাম নিছে বাপের নাম নেছে কো তুই তো মরস তাই গা ওরে ভাই আমি তো মরি নাই কিন্তু আমার পাশের বাসার এক লোক মরে গেছে কি হরে বড় শরীরতে খারাপ ছিল দোস্ত দোস্ত একটা প্রশ্ন ক এমন কোন প্রাণী আছে যে তার শিকারকে প্রথমে জালে ফাঁসায় তারপরে দাপড়াইতে দাপড়াইতে মাইরা লায় এটা আর কেউ না আমাদের গৃহপালিত বউ